নিয়োগ দুর্নীতিতে প্রথম জামিন পেলেন মানিক ভট্টাচার্য পত্নী শতরূপা ভট্টাচার্য। জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী। 1 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। তার পাসপোর্ট জমা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানিকের স্ত্রীকে। শতরূপার জামিন মঞ্জুর করা হলো হাইকোর্টের তরফ থেকে। এবং এই নিয়ে যে কথোপকথন চলল আদালতের মধ্যে তা এক প্রকার এরকম, যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন মানিক অযোগ্যদের চাকরি দিয়েছেন, অর্থাৎ মানিক ভট্টাচার্য তিনি যে কিংপিন এই চাকরি দুর্নীতি ইস্যুতে, বারবার সে কথা আদালতে বলা হয়েছে। এবার তীর্থঙ্কর ঘোষ বললেন মানিক অযোগ্যদের চাকরি দিয়েছেন। শতরূপা যে এই পদ্ধতির সঙ্গে যুক্ত সেটা কিভাবে প্রমাণিত হয়? যুক্ত থাকলে প্রথমেই কেন তাকে গ্রেফতার করেননি? এর উত্তরে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি, তিনি বলছেন ওনার অর্থাৎ শতরূপা ভট্টাচার্য সক্রিয় অংশগ্রহণ ছিল। চীন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জাপানে ভ্রমণ করেছেন তিনি। উনি লেডি ম্যাকবেথ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই দুর্নীতির সঙ্গে। সেই প্রসঙ্গে কথা বলেন ফিরোজ এডুলজি, ইডির আইনজীবী। কিন্তু শেষ পর্যন্ত আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় শতরূপা ভট্টাচার্যকে জামিন মঞ্জুরের জন্য। আর এবারে আমরা যে ছবিটা দেখব সেই ছবিটা কিন্তু যা এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতির চিত্র দেখেছি তার আজকের দিনে, সেই যে তাদের আঁধারে থাকার ছবিটা, সেই তিমিরে যেখানে তারা ছিলেন সেখানেই আছেন, সেটাই আরও একবার প্রমাণ করে। তারা বলছেন হয় চাকরি দিন, নয়তো মেরে ফেলুন আমাদের। ধৈর্যের বাঁধ যে ধীরে ধীরে আলগা হচ্ছে তা বুঝিয়ে দিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের। বইয়ের বদলে হবু শিক্ষকদের হাতে ভিক্ষার থালা। চাকরির দাবিতে কেউ গড়াগড়ি দিলেন রাস্তায়। ঘুষ দিতে পারিনি, এটাই আমাদের অপরাধ? প্রশ্ন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। দিদির কাছে আমাদের চাকরি চাই, না না আমাদেরকে বুলেট দিয়ে মেরে দেন। সরকার টাকা না দিলে চাকরি নেই, টাকা দিতে হবে, আমরা টাকা দিতে পারিনি বলেই আজ আমরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। একই দুর্নীতির অভিযোগ, এবং বলা হচ্ছে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতেও দুর্নীতি হয়েছে। হবু শিক্ষকদের কারোর হাতে ভিক্ষার থালা, কেউ গড়াগড়ি দিলেন বৃষ্টি ভেজা রাস্তায়, কেউ কাটলেন দণ্ডি। দেখো ভয়ঙ্কর মর্মান্তিক ছবি, রাস্তায় শুয়ে দণ্ডি কাটছেন চাকরি প্রার্থীরা, এর থেকে ভয়াবহ ছবি আর কিছু হতে পারে না। 418 দিন ধরে আমাদের একটাই স্বপ্ন, আমরা স্কুলে যাব। স্বপ্ন ছিল স্কুলে গিয়ে শিক্ষকতার, কিন্তু চাকরির দাবিতে রোদ জল বর্ষায় রাস্তায় ঠিকানা চাকরি প্রার্থীদের। যারা সাদা কালো জামা দিয়েছেন, যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের প্রতি দিদির মমতা আছে, আমাদের প্রতি নেই। কারণ আমরা টাকা দিতে পারিনি, আমরা সাদা কালো জামা দিইনি, আমরা যোগ্য হিসেবে টেট পাস স্ট্যান্ড করে বসে আছি। আমাদের ভবিষ্যৎ এই কমিশন জানেন, এরা টাকার কাছে আমাদের যোগ্যতাগুলো অযোগ্যদেরকে বিক্রি করে দিয়েছে। এই সরকারকে হুঁশিয়ারি করছি, আপনি দীর্ঘদিন অনেক টালবাহানা করেছেন, এই টালবাহানা থেকে আমাদের শিক্ষক নিয়োগের ছত্রে ছত্রে দুর্নীতি, আর সেই দুর্নীতির মাশুল গুনছে গোটা একটা প্রজন্ম। মুখ্যমন্ত্রীর ছবিতে মাথা ঠুকলেন, কান্নায় ভেঙে পড়লেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তৃণমূলের নেতারা গড়াগড়ি খাচ্ছে টাকার উপরে, আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। মমতা ব্যানার্জি থাকলে এদের চাকরি হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে ততদিন অবধি তাদের কাছে এই চাকরি প্রার্থীদের দাবি থাকবে, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে দুর্নীতিগ্রস্তদের শর্তে। গান্ধী মূর্তি থেকে শহীদ মিনার, মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশ থেকে ধর্মতলা, চাকরি আদায় করেই থামবে বিক্ষোভকারীরা। অযোগ্যদের টাকার ভারে চাপা পড়েছে যোগ্যদের মেধা, অন্ধকারে ভবিষ্যৎ। কিন্তু আর কতদিন? ঘুষ দিতে না পারায় কি ওদের অপরাধ? আমরা টাকা দিতে পারিনি বলেই আজ আমরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। রিপাবলিক বাংলা।